সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে দেয়া হবে না বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে ঢাকেশ্বরী মন্দিরে জাতীয় পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে এই কথা বলেন মন্ত্রী। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। উস্কানি দাতাদের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বপ্ন ছিল একটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ তিনি দেখে যাবেন, তৈরি করে যাবেন। এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে বাংলাদেশ, যেটা আপনার গানের মাধ্যমে নৃত্যের মাধ্যমে আমরা সবসময় স্মরণ করি, কোনো অপশক্তি কিনা কিংবা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে কোনো লাভ হবে না। এটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ আমাদের, যেটা আমরা হৃদয় দিয়ে বিশ্বাস করি।